ঝড়ের মতো সাজানো জীবন, চাইবো অনুষ্ঠান কেমন হচ্ছে বলুন। এটাই হচ্ছে ডুমরা মাতঙ্গিনী। তো আমরা সময় নষ্ট করব না, আজকে মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন সেই ইউটিউবের জনপ্রিয় শিল্পী মোনালিসা দিদি ভাইকে আজকে আমরা মঞ্চে পেয়েছি। সত্যি ডুমরা মাতঙ্গিনী স্পোর্টস অ্যাসোসিয়েশন ক্লাবের পক্ষ থেকে আমরা গত বছরও ঘোষণা করেছিলাম দিদি ভাইকে আনার একটা চেষ্টা ছিল, কিন্তু সুযোগ হয়ে ওঠে না। এবছর যখন আমরা দিদি ভাইকে পেয়েছি, আমরা দিদি ভাইয়ের কণ্ঠে সুন্দর সুন্দর গান শুনবো। এখন আমাদের ক্লাবের পরম্পরা অনুযায়ী দিদি ভাইকে একটু আমরা বরণ করে নেব। বরণ করার জন্যে মঞ্চে আমি চেয়ে নেব আমাদের ছোট্ট সারথিকে, ছোট্ট সারথি, এবং সঙ্গে চেয়ে নেব তাপস মণ্ডলকে। এই যে ছোট্ট আমাদের ক্লাবের সব থেকে ক্ষুদে মেম্বার, দিদি ভাইয়ের গান শুনবে বলে ভূপাল থেকে গত পরশুদিন ফ্লাইটে এসেছে কেবলমাত্র আপনার গান শুনবে বলে, আমি ছোট্ট সারথিকে চেয়ে নেব। সবার কাছ থেকে চেয়ে নেব এই সুন্দর মুহূর্তটা উপভোগ করার জন্য। এবং ব্যাচ পরিয়ে বরণ করে নিল দিদি ভাইকে, এবং আমি আমি তাপস মণ্ডলকে অনুরোধ করবো একটু মঞ্চে আসার জন্য। পুষ্পস্তবক দিয়ে বরণ করছে এই তাপসের মেয়ে হচ্ছে সারথি, পুষ্পস্তবক দিয়ে বরণ করছে আমাদের তাপস মণ্ডল ভাই। ধন্যবাদ। আমরা আজকের অনুষ্ঠানে যিনি ঘোষক, খুব সুন্দর, মানে কথাগুলো যখন আমরা শুনছি না, তিনটে ভাষায় এত সাবলীল, এত সুন্দরভাবে কথা বলতে পারে, সত্যি ভাবা যায় না। সেই কিরণদাকে আমি একটু সামনে ডেকে নেব, কিরণদাকে আমরা বরণ করে নেব।
আমি ব্যাচ পরিয়ে বরণ করবে আমাদের বিদেশ ভাই, এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করবে গোপীনাথ ঘোড়া মহাশয়, আমাদের ক্লাবের যুগ্ম সম্পাদক। কিরণদাকে এখন আমরা বরণ করে নিচ্ছি। এটা আমাদের ক্লাবের পরম্পরা, প্রত্যেকটা শিল্পীর কাছ থেকে আমরা কিরণদাকে বরণ করে নিচ্ছি। বিদেশ ভাই ব্যাচ পরিয়ে বরণ করছে, এবং আমাদের ক্লাবের সহসম্পাদক সম্মানীয় গোপীনাথ ঘোড়া মহাশয় পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন। এবং আর একটু দুজনকে বরণ করার আমার মনে হয় দরকার রয়েছে। যে দাদাকে প্রায় দু মাস আগে আমরা ক্লাবের পক্ষ থেকে ফোন করেছিলাম, সেই আমাদের সম্মানীয় দীপদাকে মঞ্চে আমরা, আমি সমস্ত মিউজিশিয়ানদের একটু সামনে চেয়ে নেব, একটু সবাইকে, আমি সবাইকে চেয়ে নেব, এই সুন্দর মুহূর্তটা সবাই একটু আমরা শেয়ার করে নেব। আমরা সমস্ত মিউজিশিয়ানকে একসঙ্গে ডেকে নিচ্ছি। ব্যাচ পরিয়ে বরণ করবে আমাদের ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক পীযূষ মাইতি মহাশয়, আমি পীযূষ মাইতিকে ডেকে নেব। এই সুন্দর মুহূর্তটা আমরা সবাই একসঙ্গে শেয়ার করতে চাই। এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করবে আমাদের ক্লাবের বর্তমান সহসভাপতি শ্রদ্ধেয় চন্দ্রদান মণ্ডল মহাশয়। সবার কাছ থেকে হাতের করতালি। ডুমরা মাতঙ্গিনীর অনুষ্ঠানে আমরা কোনোদিন বলি না কিন্তু হাতের করতালি, এটা হচ্ছে আমাদের ক্লাবের পরম্পরা। ব্যাচ পরিয়ে বরণ করছে ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক পীযূষ মাইতি এবং ক্লাবের বর্তমান সহসভাপতি শ্রদ্ধেয় চন্দ্রদান মণ্ডল মহাশয় পুষ্পস্তবক দিয়ে বরণ করছে। এবং এই সুন্দর পরিবেশের জন্য, যাদের মাধ্যমে আজকে সারা ভারতবর্ষব্যাপী এই অনুষ্ঠানটা লাইভ চলছে, আমি সেই ডিজি অলকের একজন কর্মকর্তাকে আমি ডেকে নেব। একটু আসুন, একটু ডিজি অলকের কর্ণধার অলক বর্মন মহাশয় দাদা ভাইকে আমি একটু মঞ্চে ডেকে নেব। একটু প্লিজ আসুন একটু, কারণ আপনার জন্য আজকে আমাদের বহু বন্ধু, কেউ রয়েছে আন্দামানে, কেউ রয়েছে নিউজিল্যান্ডে, কেউ রয়েছে মুম্বাই, তাই সেই দাদাভাইকে পেয়েছি আমরা সত্যি গর্বিত। দাদাভাইয়ের মাধ্যমেই কিন্তু আজকে পুরো অনুষ্ঠানটা ইউটিউব ফেসবুকে লাইভ হচ্ছে। আমি দাদাভাইকে বরণের জন্য